Dear viewers, Assalamu alaikum. আশা করছি আপনারা ভালো আছেন সবাই। শুরুতেই আমি আমার পরিচয়টা আপনাদেরকে জানিয়ে দেই। আমি মোহাম্মদ আবুল কাসেম রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে 2002 মাস্টার্স করেছি। মাস্টার্স করার পর নিজের চাকরির জন্য প্রস্তুতি নিতে গিয়ে এই 2002 সালেই এমবিশন বিসিএস কোচিং নামে একটি প্রতিষ্ঠান আমি চালু করি, যা রাজশাহীতে প্রথম। এর আগে রাজশাহীতে কোনো বিসিএস কোচিং সেন্টার ছিল না। প্রতিষ্ঠাকালীন সময়ে আমার সহযোদ্ধা হিসেবে ছিলেন ফরহাদ ভাই নামে এক ভাই, যিনি প্রাণ রসায়ন বিভাগের ছাত্র। 2004 সালে আমাদের 24তম বিসিএস এর ফাইনাল রেজাল্ট হয় এবং আমি চাকরি পাই এবং রাজশাহীতেই পোস্টিং হয়। কিন্তু ফরহাদ ভাই চাকরি পাননি, যার ফলশ্রুতিতে তিনি ঢাকায় চলে যান। কিন্তু ঢাকায় গিয়ে কিছুদিন পরই এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। এরপর বিগত 18 বছর ধরে আমি রাজশাহীতে অবস্থিত বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদেরকে কেরিয়ার বিষয়ক বিভিন্ন সহযোগিতা দিয়ে আসছি, যেমন কোচিং করানো, সেমিনার দেওয়া, বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে মোটিভেশনাল স্পিচ দেওয়া ইত্যাদি। বিগত 18 বছরে আমি প্রায় লক্ষাধিক ছাত্রছাত্রী পড়িয়েছি, যার ফলে প্রচুর ছাত্রছাত্রীর কেরিয়ার বিষয়ক বিভিন্ন সমস্যার কথা আমাকে শুনতে হয়েছে। অনেক সময় তাদেরকে হয়তো ঠিকমতো সময় দিতে পারিনি। বর্তমান করোনা পরিস্থিতিতে হঠাৎ করে আমার মনে হলো, আমার যদি একটা ইউটিউব চ্যানেল থাকতো তাহলে হয়তো অতি সহজেই আমাদের কথাগুলা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে পারতাম। এই চিন্তা থেকেই আমাদের ইউটিউবটা চালু করা। অনেক ছাত্রছাত্রী, বিশেষ করে যারা প্রথমবার বিসিএস বা অন্যান্য চাকুরির পরীক্ষা দেয়, তারা ঠিকমতো ফর্মটা পূরণ করতে পারে না। কিভাবে ক্যাডার চয়েস দিতে হবে, স্থায়ী ঠিকানাটা কি হবে, বর্তমান ঠিকানাটা কি হবে, এরকম বিভিন্ন সমস্যার সম্মুখীন তারা হয়। আমার এই চ্যানেলে আমি চেষ্টা করব ছাত্রছাত্রীদের এইসব সমস্যা সমাধানের সর্বাত্মক চেষ্টা আমি করব। এছাড়াও আমার এই চ্যানেলে বিসিএস সহ অন্যান্য চাকুরি পরীক্ষা বিষয়ভিত্তিক ক্লাসের ব্যবস্থা থাকবে। যেমন আমি নিব গণিতের ক্লাসটা, আমাদের জুয়েল কিবরিয়া স্যার নেবেন বাংলার ক্লাসটা, মাহবুব স্যার নেবেন বিজ্ঞান ক্লাস, মতলেব স্যার এবং মাহবুব স্যার নেবেন ইংরেজির ক্লাস, রবিউল স্যার নেবেন সাধারণ জ্ঞানের ক্লাস। এছাড়াও আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী যারা বিভিন্ন ক্যাডারে কর্মরত, যেমন প্রশাসন, পুলিশ, পররাষ্ট্র ইত্যাদি ক্যাডারে যারা চাকুরিরত আছে, তাদেরকে নিয়ে এসে আমরা ক্যারিয়ার বিষয়ক আড্ডার ব্যবস্থাটাও করব। জুয়েল কিবরিয়া স্যারের গান তো থাকছেই, কৌতুক, কবিতা আবৃত্তি ইত্যাদিও আশা করি বাদ যাবে না। সকলেই আমাদের সঙ্গে থাকবেন এই কামনা করছি। সবার মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।